أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدرا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فاتقوا الله ما استطعتم الى هذه الايات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে একটি দিনের খিদমতে উপস্থিত হওয়ার সময় প্রদান করেছেন তার প্রশংসায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম এর জন্য হোক জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের এই মহতি মহফিলে কিছু আলোচনা করার জন্য আমি একটি আয়াত সূরা তাবাবুনে আয়াত নম্বর ১৬ দুটি শব্দ পাঠ করেছি সেই দুটি শব্দকে কেন্দ্র করে বা লক্ষ্য করে ইনশাআল্লাহ সংযুক্ত বক্তব্য রাখার প্রচেষ্টা করবো আল্লাহ সুবহানাতাআলা পবিত্র কোরআনের মধ্যে আমরা জানি যে প্রায় ৮২ জায়গায় যেটা আলোচনা করেছেন সেটা হলো নামাজের ব্যাপারে অর্থাৎ ১০০ পূর্ণ হয়নি নামাজের ব্যাপারে তিনি বলেছেন অনেক তাকিদ করেছেন ৫ অবধি নামাজের ব্যাপারে কিন্তু তার থেকে বেশি যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে তাকওয়ার ব্যাপারে প্রায় ২০০র উপরে আয়াত আছে যেখানে কোনো না কোনো আচার ইঙ্গিতে কোনো না কোনোভাবে ইশারা করা আছে ইঙ্গিত করা আছে তাকওয়া অর্জনের জন্য এই তাকওয়া বলতে আমরা কি বুঝি যেমন আমি যে খুতবা পাঠ করলাম বক্তৃতার খুতবা হোক জুমার খুতবা হোক বা বিবাহ পড়ানোর খুতবাতে বিশেষ করে তিনটি আয়াত পাঠ করা হয় সূরা নিসার একটি আয়াত সূরা আল ইমরানের একটি আয়াত এবং সূরা আহজাবের একটি আয়াত এই আয়াত তিনটিতে এই তিন
তিনটি আয়াতের মধ্যে কিন্তু পাঁচ জায়গায় তাকওয়া শব্দ এসেছে। তো ওই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা। আমরা জানি যে আমরা যখন ডাক্তারের কাছে যাই, কোনো চিকিৎসকের কাছে যাই, কোনো একটা অসুস্থ ব্যক্তিকে নিয়ে, তো সেই ব্যক্তিকে চিকিৎসক কিছু ঔষধ রেখে তার সঙ্গে সঙ্গে ঔষধ সেবন করার সঙ্গে সঙ্গে তিনি কিছু জিনিসকে নিষেধ করেন, যে নিষেধাজ্ঞা থেকে তাকে বেঁচে থাকতে হবে, অর্থাৎ পারহেজ করতে হবে, যেটাকে বলা হয় আমরা অধিকাংশ মানুষ বলি যে পারহেজ ঘাট, পারহেজ কারণে ওয়ালা। তো পারহেজ কে করবে? যে ব্যক্তি অসুস্থ তাকে পারহেজ করতে হবে, সুস্থতা অবলম্বন করতে গেলে পরে, সুস্থতা পেতে গেলে পরে, তার রোগের কিছু এমন জিনিস আছে যেগুলো সেবন করলে তার রোগ বৃদ্ধি পাবে বা রোগ সারতে দেরি হবে, তো সেই সমস্ত জিনিস থেকে পারহেজ করতে হবে বা বেঁচে থাকতে হবে, তবে সেই ব্যক্তি সেই রোগ থেকে সুস্থতা পাবে বা তার ওষুধ কাজ করবে। তো তাকওয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখানে শব্দ এলো তোমরা ভয় করো আল্লাহকে, ভয় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। ফার্সি ভাষায় আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে ফার্সি ভাষা একসময় খুব প্রচলন ছিল, যার জন্যে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি যাকে বলা হয় আমরাও শ্রদ্ধা করি এবং হানাফি মাজহাবে ব্যক্তিত্বরা তাকে শ্রদ্ধা করেন, তার হুজ্জাতুল্লাহ বালিগা সহ অনেক কিতাব লেখা আছে, তিনি সর্বপ্রথম যে কোরআনের অনুবাদ করেছিলেন সেটাও কিন্তু ফার্সিতে। তাহলে ফার্সি শব্দ আমাদের ভেতরে প্রবেশ করে আছে। যেমন আমরা বলি নামাজ, নামাজ শব্দ ফার্সি শব্দ, রোজা শব্দ ফার্সি শব্দ, সেখান থেকে চলে আসছে আমাদের ভেতরে প্রচলন। অনুরূপ পারহেজ গার শব্দ পারহেজ করতে ওয়ালা, বাঁচতে ওয়ালা, কোনো জিনিস থেকে চলে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষায় কি হবে এটা? মুত্তাকি। পারহেজ গার যে ব্যক্তি হলো, যে ব্যক্তি মুত্তাকি হবে সেই ব্যক্তি কিন্তু সাফল্য অর্জন করতে পারবে। এছাড়া অন্যান্য ব্যক্তিরা সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে, আমাদের ভিতরে যেটা ধারণা, আমরা যে ধারণাটা করে আছি আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে আমরা বুঝি ঈমান আনার পরে নামাজ আদায় করা, রমজানে রোজা করা, যাকাত প্রদান করা, সামর্থ্য থাকলে হজ করা, এই সমস্ত ইবাদত। তার বাইরে আপনি কি কোনো গুনাহ কাজ করতে পারেন? আপনাকে কি আর কিছু করতে হবে না? ইবাদত শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলোকে মেনে নেওয়া। আরবিতে শব্দ হচ্ছে তাকওয়ার, যেটা মূল শব্দ থেকে ধাতু উৎপন্ন, ওয়াও কফ ফা রেকফ, অর্থাৎ দাঁড়ানো, থমকে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া, ওয়াও কফ ফা, তো দাঁড়ানো বা থেমে যাওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত হয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছেন সেগুলো পালন করা। আজ আমরা যে যুগে বাস করছি, 1439 হিজরি, তো যখন 98 হিজরিতে উমার ইবনে আব্দুল আজিজ খিলাফত লাভ করে, দুই বছরে তিনি ইসলামের অনেক সেবা করেছিলেন, তার মধ্যে তার অবদান হচ্ছে হাদিস গ্রন্থ সমবেত করার জন্য তিনি সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন। তো সেই উমার ইবনে আব্দুল আজিজ তখন বলে গিয়েছেন, অর্থাৎ আজ থেকে প্রায় 1350 বছর আগে কথা, তখন তিনি বলে গিয়েছেন যে তাকওয়ার ব্যাপারে আমরা দেখতে পাই চারিদিকে যা অবস্থা এখন, আলেম সমাজের যদি আমরা দেখি, যারা বক্তা আছে তাদের দিকে আমি যদি দেখি, তো তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তখন সে 98 হিজরিতে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে মানুষ তাকওয়া অর্জনের কথা বলবে, অধিকাংশ বক্তারা, অধিকাংশ ব্যক্তিত্বরা তাকওয়া অর্জনের কথা বলবে মানুষদেরকে, কিন্তু নিজেরা তাকওয়া অর্জন করবে না।
তাহলে কতটা সুদূর তিনি জ্ঞানী ছিলেন, তিনি কত তীক্ষ্ণ জ্ঞানী ছিলেন দেখুন। তিনি সেই যুগে বলছেন, যিনি অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে দর্শন করেছেন, তাদের থেকে শিক্ষা লাভ করেছেন, তিনি ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন যে মানুষ তাকওয়ার কথা বলবে কিন্তু সে নিজের তাকওয়া অর্জন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে হবে। এখন তাকওয়া অর্জন করতে গেলে পরে আপনাকে সম্পূর্ণ জ্ঞানটাকে অর্জন করতে হবে। অর্থাৎ তাকওয়া কাকে বলে, এক কথা জেনে নিন যে আপনি পথে যাচ্ছেন, আপনি একটি পথকে অতিক্রম করছেন, সেই পথ অতিক্রম করতে গিয়ে দেখা যাচ্ছে দুই দিকে আপনার এমন কিছু গাছ আছে, এমন কিছু বৃক্ষ আছে যার মধ্যে তার ডালেতে বা তার পাতাতে তার ফুলেতে দেখবেন কাঁটা আছে। আপনি যদি সেখান দিয়ে অতিক্রম করেন, সোজা হেঁটে যান, আর আপনার পোশাক যে পরিধান করে আছেন, হয়তো পোশাক আপনার লুঙ্গি বা আপনার পাজামি সেই কাঁটার মধ্যে বিদ্ধ হতে পারে, এমনকি আপনার গায়েও কাঁটার আঁচড় লেগে থাকতে পারে, লেগে যেতে পারে। তো আপনি কি করছেন, সেখান দিয়ে চলছেন, এমন ভাবে সাবধানে চলছেন, একদম লুঙ্গিকে কষে নিয়ে পাঞ্জাবিটাকে এভাবে করে নিয়ে আপনি সোজা না হেঁটে হয়তো কিছু কিছু জায়গা আপনি আড়ে হাঁটছেন, যাতে সেই কাঁটা সেই বৃক্ষের কাঁটা আপনার শরীরে না চোখে, এইভাবে বেঁচে আপনি সেই পথকে অতিক্রম করছেন। তো তাকওয়ার শব্দের অর্থ হচ্ছে আপনাকে বাঁচতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করেছেন সমস্ত কিছুকে আপনাকে বর্জন করতে হবে, সমস্ত কিছুকে আপনাকে ওইভাবে বর্জন করতে হবে যেভাবে আপনি রাস্তায় চলতে গিয়ে কাঁটা বৃক্ষ কাঁটা লাগা থেকে আপনি বাঁচার প্রচেষ্টা করেছেন, অনুরূপই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা বস্তু থেকে বাঁচার প্রচেষ্টা করতে হবে, আপ্রাণ প্রচেষ্টা করতে হবে। যার জন্য সূরা তাগাবুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা যথাসাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যথাসাধ্য, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা কি করো যথাসাধ্য, যথাসাধ্য তোমাদের যতটা সাধ্য আছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার প্রচেষ্টা করো। এখন ধরুন ফজরের নামাজের বিষয়ে যদি আমরা খেয়াল করি, আমরা জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, কিন্তু অধিকাংশ ব্যক্তিকে দেখা যায় তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, কেউ চার ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ তিন ওয়াক্ত নামাজ আদায় করে, অধিকাংশ ব্যক্তি ফজরের নামাজ ছুটে যায়। এখন আপনার ফজরের নামাজ ছুটে যাচ্ছে কেন, আপনি বলবেন যে আমার কাজ কর্ম করতে গিয়ে আমি হয়তো রাতের বেলা শুচ্ছি, আমার ঘুম ভাঙছে না, বা ঘুম যদি আমি কম করি তাহলে আমার শরীরের ক্ষতি হতে পারে, যার জন্য আপনি ফজরের নামাজ আদায় করছেন না। কিন্তু যদি আপনি কোনো অফিসের কর্মচারী হন আর আপনাকে যদি সেই অফিস থেকে দায়িত্ব দেওয়া হয় যে সকাল সাড়ে ছটার মধ্যে বা সাতটার মধ্যে আপনাকে উপস্থিত হতেই হবে সেই জায়গায়, যদি না হন তাহলে কিন্তু আপনার হাজিরা হবে না বা সেই দিনের বেতন আপনার কাটা যাবে। আপনি সেই জায়গায় পৌঁছাতে হলে ধরুন দু ঘন্টা লাগুক বা আড়াই ঘন্টা লাগুক, আপনি কিন্তু সেই প্রস্তুতি আপনি রাত বারোটায় শুন বা রাত দুটোয় শুন, আপনি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখছেন বা আপনি কিন্তু সেই পাঁচটার সময় বাড়ি থেকে উঠে বের হয়ে যাচ্ছেন, আপনার ভেতরে তাকিদ রয়েছে, আপনি যদি সাতটার ভেতরে না পৌঁছতে পারেন অফিসের মধ্যে তাহলে আপনার বেতন কাটা যাবে, আপনার উপস্থিতি হবে না। আপনি এইটাকে মেনে নিয়ে কি করছে, রাত একটা দুটোর সময় শুয়েও সাড়ে চারটে চারটার সময় উঠে পাঁচটার সময় ঠিক বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আপনাই কি করছেন পৃথিবীর ক্ষেত্রে করছেন, অফিসে অফিসারকে ভয় করে করছেন, অফিসের রুল রেগুলেশনকে ভয় করে আপনি কিন্তু যত সময় উঠে পড়ছেন আপনি তখন তখন আপনার ঘুমের দিকে দেখছেন না, আপনার ঘুম যে কম হচ্ছে আপনি সেদিকে কিন্তু ভ্রুক্ষেপ করছেন না, আপনার অফিসারকে ভয় করছেন, অফিসের রুল রেগুলেশনকে আপনি ঠিক রাখছেন, তাহলে পরিষ্কার হচ্ছে যে আপনার সাধ্য আছে। আপনি যদি চান আপনি রাত দুটোয় শুয়েও চারটের সময় উঠে ফজরের নামাজ পড়তে পারেন, যেরূপ আপনি অফিসে যাওয়ার জন্য রাত একটায় শুয়ে বা দুটোয় শুয়ে চারটের সময় উঠে পাঁচটায় বেরিয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে ক্ষমতাটা দিয়েছে, যে সামর্থ্যটা দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আপনি কিন্তু সেটা করছেন না।
এর জন্য কিন্তু ধরপকড় হতে হবে। কিছু কিছু মানুষ আছে তারা ইচ্ছাকৃত ভাবে অ্যালারাম দেরিতে দিয়ে রাখে, জমাতে তারা সলাৎ আদায় করে না, হজরের সলাৎ ছুট দেওয়াকে অবশ্যই ব্যতিক্রম ঘটতে পারে, ব্যতিক্রম মানুষের ঘটতে পারে, হজরের সলাৎ আপনাকে আদায় করতে হবে সুহে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত। এবারে হয়তো আপনি কোনো সময় হয়তো নাপাকি অবস্থায় আছেন, আপনাকে উঠে গোসল করতে হবে, ফরজ গোসল সেরে আপনি নামাজে উপস্থিত হন, জমাত ছুটে গেলেও আপনি একা একা নামাজ পড়েন, আপনার হয়তো ঘুম গভীর হতে পারে যেমনটি হয়েছিল মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ একটি সফরের মধ্যে ছিলেন, সেই সফরে গিয়ে তারা প্রায় অর্ধেক রাত্রে ঘুমিয়ে গিয়েছিলেন। অর্ধেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে যখন সূর্য উদয় হয়ে গিয়েছে তখন সবচেয়ে আগে ঘুম ভাঙছে উমার রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ঘুম থেকে জেগে উঠছেন দেখছেন যে আরে সূর্য তো উঠে গিয়েছে আর নামাজ আদায় করা হয়নি, তিনি তাকবীর দিতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার করে, অতঃপর তিনি সবাইকে জাগাতে লাগলেন। জাগার পরে সেই যে খুজাই মাজা হাদিস সেই আরো বিস্তারিত ভাবে রয়েছে, জাগার পরে কি করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো আমার সঙ্গে চলতে থাকো। কিছুটা দূরে গিয়ে তখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ এখান থেকে কেন চলে যাব, তখন তিনি বললেন আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এখানে শুয়ে রেখেছে, এই এলাকা শয়তান নিজে ক্যাপচারে নিয়ে নিয়েছে। অতঃপর তিনি কিছু দূর গিয়ে কি করলেন উজু করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়া হলো, তিনি আজান দিলেন, যথারীতি দুই রাকাত সুন্নত আদায় করে ফজরের সালাত জামাত সহকারে ফরজ পড়া হলো। তাহলে এখান থেকে অনুমতি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি গভীর ঘুমে গভীরভাবে সে ঘুমিয়ে গেছে ঘুম ভাঙেনি, অনেক ব্যক্তি এমন হয় যে ঘুম একদম ভাঙে না অচৈতন্য অবস্থায় আছে, তখন যখনই সে জাগবে যখনই সে তার ঘুম ভাঙবে তখনই উঠে তাকে কী করতে হবে সঙ্গে সঙ্গে ফজরের সলাৎ তাকে আদায় করতে হবে। এবার তাকওয়া আপনার ভেতরে যদি তাকওয়া থাকে আল্লাহ সুবহানাহু তাআলাকে যদি ভয় করেন তবে আপনি কিন্তু হজরের সলাতের দিকে ধ্যান দেবেন, তবে কিন্তু আপনি রাত দুটো শুলেও চারটায় উঠে পড়বেন। আল্লাহ সুবহানাহু তাআলাকে অধিকাংশ মানুষ ভয় করে না, শুধু মুখে বলে যে আমরা ঈমানদার, যার জন্যে আজকে সমাজের মধ্যে যেটা ঘটছে একে অপরকে বঞ্চিত করা হচ্ছে। আজকে সমাজ যদি ইসলামী রীতিনীতির দিকে তাকিয়ে থাকে এবং ইসলামী রীতিনীতিকে পালন করার প্রচেষ্টা করে তাহলে কিন্তু সমাজের মধ্যে কোনো রকমের অপকর্ম ঘটবে না, কোনো ব্যক্তি তার হক থেকে বঞ্চিত হবে না। অধিকাংশ ব্যক্তি আজকে কি করছে, অধিকাংশ ব্যক্তি আজকে নিজেদের মেয়েদের হক আদায় করে না, মেয়েদের বিবাহ দিতে গিয়ে ওই হারাম জিনিস প্রদান করছে, একটা সেটা হচ্ছে কি যৌতুক বা পর্ন, সেটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে যখন ব্যক্তি মৃত্যুবরণ করছে তার ভাইরা তার বোনকে তার পিতার সম্পত্তি থেকে তাকে কি করছে বঞ্চিত করছে যে তোর বিয়েতে তো অত খরচা হয়েছে, তোর বিয়েতে কত টাকা দেওয়া হয়েছে, অতএব আর পিতার সম্পত্তিতে কন্যার কোনো স্থান নাই, কাল কিয়ামতের দিনে কিন্তু জবাবদিহি করতে হবে। যে সমস্ত পিতারা বা যে সমস্ত ভাইরা তাদের বোনকে, যে সমস্ত পিতারা তাদের কন্যাকে তাদের ন্যায্য অধিকার থেকে পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করছে তাদেরকে কাল কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। আবার আজকে আধুনিক যুগে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রচলন ঘটে গিয়েছে যে মানুষ জীবিত থাকা অবস্থায় তার সন্তানদের কি করছে সম্পত্তি লিখে দিচ্ছে, বন্টন করে যাচ্ছে যে আমার মৃত্যুবরণ করার পরে আমার সন্তান সন্ততিদের মধ্যে যেন কোনো রকমের অঘটন না ঘটে, তাদের মধ্যে যেন ঝগড়া ঝামেলা না হয় সম্পত্তি নিয়ে। এ সম্পর্কে হাদিস কি বলে, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তার তিন নম্বর সন্তানকে কিছু জিনিস একটা উপহার দিতে চাইলেন, কিছু সম্পত্তি তার নামে করতে চাইলেন, তো তিনি কি করলেন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। বুখারি এবং মুসলিমে হাদিস রয়েছে, তো উপস্থিত হয়ে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই সন্তানটাকে আমার উক্ত বাগান লিখে দিচ্ছি বা দান করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বর্ণনা রয়েছে, একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমার এই ব্যাপারে সাক্ষ্য হব না, তারপরে দ্বিতীয় বর্ণনা রয়েছে তিনি বললেন হে নুমান তুমি কি তোমার সমস্ত সন্তান সন্ততিদেরকে অনুরূপ জিনিস দান করেছো,
ছেলেটাকে যতটুকু দান করা হচ্ছে সবাইকে কি বড় ছেলে বা আরো মেজ ছেলে বা আরো আছে কন্যারা তাদেরকে কি দিয়েছো? বলছেন না। বললেন তাহলে তুমি তোমার দানকে ফিরিয়ে নাও, যদি দিতে হয় তাহলে সবাইকেই দিতে হবে। তাহলে পরিষ্কার হলো, যদি কোনো ব্যক্তি দশটি সন্তান থাকে পুত্র কন্যা মিলিয়ে, যদি সে জীবিত অবস্থায় দান করতে চায়, যদি জীবিত অবস্থায় সকলকে বণ্টন করতে চায়, তাহলে কিন্তু ওই ওয়ারিসান সূত্রে যেটা হয় ওটা হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার দুটি পুত্র সন্তান যেটা পাবে, ধরুন দুটি কন্যা সন্তান যেটা পাবে একটা পুত্র সন্তান ততটুকু পাবে, কিন্তু মৃত্যুবরণ করার আগে যদি তাদের মধ্যে সম্পদ বণ্টন করতে চাই, দশটা সন্তান সন্ততি আছে পুত্র কন্যা মিলিয়ে, সবাইকে কিন্তু সমান ভাগে দিতে হবে। অথচ এটা হচ্ছে না। তো জানতে হবে শরীয়তের মাসলা জানতে হবে, আর আল্লাহ সুবহান তাআলাকে ভয় করতে হবে। যদি আল্লাহ সুবহান তাআলার ভয় কারোর ভিতরে থাকে, সে কোনো কিছু করার আগে, কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রথম সে জানতে চাইবে যে এ সম্পর্কে কোরআন কি বলে, এ সম্পর্কে হাদিস কি বলে, সে জানার প্রচেষ্টা করবে। নচেত সে কোনো কাজ করবে না। যদি ভালো করে বুঝে নিন, যদি কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছে, তার সন্তান সন্ততি আছে, যদি সে মনে করে আমার সন্তান সন্ততিকে আমি মৃত্যুবরণ করার আগে সম্পদ বণ্টন করে যাব, তাহলে পুত্রকে যতটা দিতে হবে কন্যাকেও ততটা দিতে হবে। কোনো পুত্র কন্যা সন্তানের মধ্যে কোনো কম বেশি কিছু চলবে না, সবাইকে সমান দিতে হবে। যদি সে সমান না দেয় তাহলে কিন্তু আল্লাহ সুবহান তাআলার দরবারে তাকে কালকে আমাদের দিনে হিসাব দিতে হবে। সেই ব্যক্তির সঞ্চিত নেকি থেকে সেই দিনকে তার বঞ্চিত কন্যা বা পুত্র সন্তান সেই দিনকে কিন্তু হক আদায় করে নেবে। যদি তার নেকি না থাকে ওই সন্তান সন্ততির গুণা তার উপরে চাপিয়ে দেওয়া হবে। তাহলে আমাদেরকে শরীয়ত সম্পর্কে অবগত হতে হবে, শরীয়তকে জানতে হবে। তাকওয়া এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এমন একটি বিষয় যার ভিতরে থাকবে তার দ্বারা কোনো অন্যায় আচরণ জীবনে হতেই পারে না। যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো ভয় করার মতো। আর বিবাহের ক্ষেত্রে ওই আয়াতগুলো এই জন্য পাঠ করা হয়, আমাদের সময় সংক্ষেপের জন্য বা বিবাহের আসর সেখানে অধিকাংশ মানুষ সময় দিতে চায় না। দেখা যায় আজকে যে সমাজে বিবাহ আসরগুলো হয়, বর কখন আসছে, আসরের নামাজ পড়ে অধিকাংশ বিয়ে পড়ানো হয়, তখন সন্ধ্যা হতে থাকে প্রায়। তারপরে বর্তমানে যে বিবাহের মেহফিল করা হয়, উচিত হচ্ছে মহিলাদেরকে এক পর্দার মধ্যে রাখতে হবে। মহিলা এবং পুরুষ এমনভাবে বিবাহের মেহফিল করতে হবে, পাশাপাশি থাকবে, কোরআনের আয়াত সেখানে পাঠ করা হবে আর তার অর্থ বলে দেওয়া হবে। ওই তিনটি আয়াতের মধ্যে পাঁচ জায়গায় তাকওয়া শব্দ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা শব্দ এসেছে। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলে দিচ্ছেন পরিষ্কার যে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের রব, সেই রবকে তোমরা ভয় করো, যিনি তোমাদের একজনেরকে সৃষ্টি করে সেখান থেকে তার মাঝত থেকে একজনকে আরেকজনকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এবং তার দোহাই দিয়েই তোমরা কি করো, একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে চেয়ে থাকো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে অসংখ্য পুরুষ অসংখ্য নারীকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো ভয় করার মতো, যেমনটি ভয় করা উচিত। যে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বাইরে কোনো কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়তের গণ্ডি দিয়েছে সেই শরীয়তের গণ্ডির বাইরে যদি কোনো কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাকে পাকড়াও করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে মানে পাকড়াও হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, বল আপনি বলে দিন, ইন্নি আখাফু আমি ভয় করি, ইনে আসাইতো যদি আমি কি করি অপদাচরণ করি আমার রবের, আমি আমার রবের ভয়ানক শাস্তির কাল কিয়ামতের দিনে ভয় করছি, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপদাচরণ করি তাহলে কাল কিয়ামতের দিন আমার রব আমাকে মহাশাস্তিতে গ্রেফতার করবে, আমি ভয় করি সেই বিষয়টা। তাহলে ভয় জিনিসটা অন্তরে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়টা থাকতে হবে। এ সম্পর্কে একটি হাদিস, বুখারি হাদিস নম্বর 2215 আর মুসলিম হাদিস নম্বর 2743, তিন ব্যক্তির কথা এসেছে, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কতটুকু ছিল এ সম্পর্কে একটি ঘটনা আমি বলবো। তিন ব্যক্তি বানী ইসরায়েলদের মধ্যে তিন ব্যক্তি ছিল, তারা
একটি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পরে যেমন আপনাদের এখানে এখন উপস্থিত হলো কি, আপনার ওইখানটা মেহফিল করছিলেন, ঝড় কিছুটা হলো, বৃষ্টি হচ্ছে, তো সেখানে হঠাৎ অনেক ঝড় বৃষ্টি চলে এসছে, এত তুফান চলে এসছে যে তারা কোন দিকে যাবে দিশাহারা হয়ে গেল। তো তিনজন মিলে কি করলো, একটি গুহা, বিরাট গুহা, সেই গুহার ভেতরে প্রবেশ করলো। তখন হাওয়াতে একটা বড় পাথর উড়ে এসে সেই গুহার দরজার আটকে গেল, গুহার দরজায় আটকে গেল। আর কিন্তু সেখান থেকে বের হতে পারছে, যখন ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, যখন তুফান থেমে গিয়েছে, ওরা কি করলো, ওই যে যেখান দিয়ে প্রবেশ করেছিল সেখানে আর বের হতে পারছে না, পাথরটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, পাথরটা এত ভারী, এত বড় যে তাকে ছড়াতেও পারছে না। তখন তারা কি করলো, একে অপরকে বলতে লাগলো, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো নেক কাজ করে থাকি তাহলে আজকে আমরা সেটাকে পেশ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, হতে পারে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করবেন আর আমরা এখান থেকে নাজাত পাব। তো প্রথম ব্যক্তি বলল, ইয়া রব্বুল আলামিন, একটা কথা জেনে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পর, রসুলের আনুগত্য করার পর যেটা কর্তব্য ওয়াজিব সেটা হচ্ছে পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা, পিতামাতাকে নারাজ করা যাবে না, পিতামাতার সেবা করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলের আনুগত্যের পরের দরজা। তো সেই ব্যক্তি বলছে যে ইয়া রাব্বুল আলামিন, আমার পিতা এবং মাতা খুব বৃদ্ধ বয়সে ছিল এবং আমি কি করতাম, ছাগল চড়াতে ভেড়া চড়াতে দূরে যেতাম, আর সারাদিন পশু চড়িয়ে আসার পরে সর্বপ্রথম যে দুধটা দহন করা হতো, সন্ধ্যার বেলায় যে দুধ দহন করা হতো, সেই দুধ দহন করার পরে আমার সন্তান সন্ততিকে না দিয়ে সর্বপ্রথম কি করতাম, আমার পিতা মাতাকে খেতে দিতাম, তারা যখন খেয়ে নিত, তারা পান করে নিত, অতঃপর আমার সন্তান সন্ততিকে সেই দুধ পান করতে দিতাম, আর এটাই ছিল তাদের প্রধান খাদ্য, এছাড়া কিন্তু তাদের খাদ্য আর অন্য কিছু ছিল না। তো একদিন কি হলো, সেই ব্যক্তি ছাগল চড়াতে অনেক দূরে চলে গিয়েছে এবং পথিমধ্যে কোনো হয়তো ঘটনা ঘটেছে, তার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, কিন্তু সে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, এসে দেখছে যে পিতামাতাও শুয়ে পড়েছে আর তার সন্তানটাও শুয়ে পড়েছে। তো সেই ব্যক্তি দুধ দহন করেছে, সন্তানদের মধ্যে হয়তো কেউ উঠে পড়ে খাদ্য চাচ্ছে, কিন্তু তাদেরকে দিচ্ছে না। এইভাবে দাঁড়িয়ে 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 সকাল হয়ে গেল, পিতা মাতা যখন জাগলো তাদেরকে সর্বপ্রথম দিয়ে তাদেরকে দুধ পান করিয়ে তারপরে সন্তানদেরকে দিয়ে দিয়েছে। তখন সে বলছে ঘটনা ব্যক্ত করে, হে আল্লাহ, এটা যদি আমি আপনার বিধানকে পালন করার জন্য মানে করে থাকি, এটা যদি আপনার ভয়েতে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বিধান দিয়েছেন যে পিতা মাতাকে দেখতে হবে, পিতা মাতার সেবা করতে হবে, তো আল্লাহ গো যদি ওই কাজটা আমি আপনার ভয়তে করে থাকি, আপনার ভালোবাসায় করে থাকি, আপনার হুকুম পালন করার জন্য করে থাকি, আল্লাহ আমাদের উপরে তুমি রহম করো, আমাদের জন্য এই রাস্তাটা খুলে দাও। এই নেকি বিষয়টা সে পেশ করতেই পাথরটা যে আটকে ছিল সেটা সামান্য সরে গেল, এমন ভাবে সরে গেল যে বাইরের রোশনি, বাইরের আলো তারা দেখতে লাগলো। অতঃপর দ্বিতীয় ব্যক্তি তার ঘটনা পেশ করছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাকে পরিষ্কার জানাচ্ছে যে আল্লাহ গো, আমার এক চাচাতো বোন ছিল, সেই ব্যক্তির এক চাচাতো বোন ছিল, তো তাকে সবসময় কি করতো, দেখতে সুন্দর ছিল, তাকে অবৈধ কাজে, জেনা বা ব্যভিচারের কাজে সে আহ্বান করতো, কিন্তু সেই তার চাচাতো বোনটা তাকে পাত্তা দিত না। অতঃপর এমন একটা সময় এলো যখন চারিদিকে হাহাকার, খুব টাকা পয়সার অভাব মানে হতে লাগলো, মানুষ খাওয়া পাচ্ছে না, মানুষ খাওয়া পাচ্ছে না, মানুষের কাছে অর্থ নাই, চারিদিকে হাহাকার হয়ে গেল। তখন এই ব্যক্তির কাছে কিন্তু টাকা পয়সা আছে, তখন তার চাচাতো বোন তার কাছে সহযোগিতা নিতে গেল, তার কাছে সহযোগিতা নিতে গেল যে আমাকে কিছু অর্থ দান করাবো। তখন ওই ব্যক্তি বলছে আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে, জেনায় লিপ্ত হতে হবে, তাহলে কিন্তু আমি তোমাকে কিছু মুদ্রা দান করব। সে না চারে পরে রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে যখন সে তার দুই পায়ের মাঝখানে অবস্থান করছে, হাদিস পরিষ্কার লেখা রয়েছে, তখন সেই মহিলাটি তার চাচাতো বোন তখন বলে উঠলো, আল্লাহকে ভয় করো,
এ ব্যক্তি তুমি আল্লাহকে ভয় করো। তখন এই কথা শুনে তার সর্বাঙ্গ কাঁপতে লাগলো এবং সে উঠে পড়লো। সে ওই কাজ করলো না এবং চাচাতো বোনকে যে টাকা দেওয়ার কথা, মুদ্রা দেওয়ার কথা সে ওয়াদা করেছে সেটা দিয়ে দিল, সেটা ফেরত নিল না। তখন সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ, আমি ওই যে কাজটা করেছি, আমি যে পাপ শুনে থেমে গিয়েছি, একমাত্র আপনার ভয়, আপনার ভয়েতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়েতে সেই ব্যক্তি পাপ কাজ হতে বিরত থেকেছে। তো এই ঘটনাটি পেশ করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তার রহমতে পাথরটাকে আরো একটু ফাঁক করে দিলেন, আরো একটু সরে গেল পাথরটা। তখনও কিন্তু তাদের বের হওয়ার মতো রাস্তা ক্লিয়ার হয়নি, রাস্তা হয়নি। তখন তৃতীয়জন কি করলো, সে তখন একটি ঘটনা বলছে যে, হে আল্লাহ, আমার কাছে একটি মজুর কাজ করতো এবং সেই ব্যক্তি কাজ করতে করতে একদিন কি করলো, তার মজুরি না নিয়ে চলে গেল। আমি তাকে খোঁজ খবর করার পরেও তার কোনো খোঁজ পেলাম না। তো তার মজুরি হিসেবে যে টাকা, যে অর্থ আমার কাছে ছিল, আমি সেটাকে কাজে লাগালাম এবং তা দিয়ে অনেক পশুপালন করলাম। অনেকদিন পরে কি হলো, সেই ব্যক্তি ফিরে এলো, অনেক বছর পরে ফিরে এলো। তো সেই পশু ধরুন কোনো কিছু করেছে, সে উট বা ছাগল যা কিছু করেছে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এইভাবে এইভাবে বাচ্চা হয়ে হয়ে বেড়ে গিয়েছে। তো সেই ব্যক্তি এসে হঠাৎ বলছে, আমি আপনার কাছে কাজ করেছিলাম অমুক দিন, অমুক বছরে অমুক দিন আপনার কাছে কাজ করেছিলাম, তো আমার কিছু ভাই আপনার কাছে পাওনা ছিল, সেই পাওনাটা যদি দিয়ে দেন আমি উপকৃত হতাম। তখন সেই ব্যক্তি বলছে যে, ভাই, এই যে এই সাইডে দেখছেন যত পশু দেখছেন এগুলো সব আপনার। তো মজুরি ব্যক্তিটা বলছে, যে মজদুর ব্যক্তিটা বলছে, আপনি কি আমার সঙ্গে খেলা করছেন নাকি, ঠাট্টা করছেন নাকি, এগুলো সব আমার, আমি তো আপনার কাছে সামান্য কিছু টাকা পেতাম। তখন সে মালিক বলছে যে, আপনার টাকাটা আমি লাগিয়েছিলাম কাজে এবং যে কাজে লাগিয়েছিলাম, যেটা পশু কিনেছিলাম, সেটা বাড়তে 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 আজকে এতটা হয়ে গিয়েছে, যা দেখছেন সবই আপনার। তো সেই মজুর, মানে মজুরটা কি করলো, সমস্ত পশুপালকে নিয়ে সে চলে গেল। তখন ওই ব্যক্তি বলছে, আল্লাহ গো, এটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, যে আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আমি তার আমানতটাকে রেখেছিলাম, সেটাকে বাড়িয়েছিলাম এবং তাকে দান করে দিয়েছি, তাকে দিয়ে দিয়েছি, যদি এটা আপনি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহ আজকে আপনি আমাদের বের হবার রাস্তা করে দিন। অতঃপর পাথরটা এমনভাবে সরে গেল যে এই তিনজন সেখান থেকে বের হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে যদি কোনো পাপের কাজকে বর্জন করা হয় বা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কোনো নেকির কাজ করি, আমরাও কোনো বিপদ আপদে যদি পড়ি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে গিয়ে অনেকে বলে ওসিলা, ওই ওসিলা কি করতে হবে, পিল ধরতে হবে, ওসিলা কি করতে হবে, বুজুর্গদের দিনের মানে আছে মানে খিদমত করতে হবে, তাদের কাছে মরিদ হতে হবে। ওসিলা আসলে হলো নিজের নেক কাজে বা কোনো গুনাহের কাজ বর্জন করা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে এইভাবে নিজের পাপের কাজের কথা তুলে, যে আমি অমুক পাপ কাজ আমি বর্জন করেছিলাম আল্লাহ আপনারই ভয়তে, অমুক নেক কাজ আমি করেছিলাম আপনারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি করেছিলাম, এইভাবে ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করা যেতে পারে, এটাই হাদিস সাহিহ প্রমাণ। তাহলে এখানে কি বিষয়টা এলো, তাকওয়া বিষয়টা এলো। তো তাকওয়া, আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করা এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করার মতো ভয় করবে, সেই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ, পাপের কাজ করতে পারে না, তার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হতে পারে না। যদি মানুষের স্বভাব হিসাবে ভুল হয়েই যায়, হতে পারে মানুষের স্বভাব হিসাবে ভুল হয়ে যেতে পারে, কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাইনা তাওয়াবুন, প্রত্যেকটি আদম সন্তানই হচ্ছে ভুলকারী এবং তাদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা ভুলকে মেনে নিয়ে স্বীকার করে এবং তওবা করে। তো আমাদেরকে জানতে হবে যে তাকওয়া কাকে বলে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া, পরহেজগার ছাড়া, মুত্তাকি ব্যক্তির ছাড়া কিন্তু ইবাদত কবুল হবে না। এই মুত্তাকি পরহেজগারিতা আমাদের অবলম্বন করতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে পরহেজগারিতা থাকে, সে কিন্তু নেশা জাতীয় দ্রব্য কোনোদিন পান করতে পারে না বা কোনোদিন সেবন করতে পারে না। যে নেশা জাতীয় বস্তুকে দেখবে, আপনার যারা যে সমস্ত দোকানে জর্দা আছে,
বা যে সমস্ত দোকানে খৈনি, মানুষ আজকে অধিকাংশ কি করে হাতে মলেই যাচ্ছে, হাতে মলেই যাচ্ছে দেখবেন তো। খৈনি বা জর্দা আপনি দেখবেন ছাগল ভেড়ার সম্মুখে দেবেন তারাও খাবে না। তামাক জাতীয় বস্তু এমন একটা বস্তু যেটা গন্ধযুক্ত, সেটা কোনো পশু পাখিও মুখ দেয় না। যদি আপনি তামাকের চাষ করেন, তামাক পাতা দেখবেন খোলা বাগান ছেড়ে দেয় অনেকে, সেটা পশু পাখি চাষ করে না। তো এমন বস্তু, নাপাক বস্তু, অপবিত্র বস্তু, কিন্তু মানুষ সেটাকে ব্যবহার করছে। কেন ব্যবহার করছে? এরা নেশার মধ্যে ডুবে আছে, নেশা। কুল্লু মুসকিরিন খামর, মহানবী মোহাম্মদ পরিষ্কার বলে দিয়েছেন, কুল্লু মুসকিরিন খামর বা কুল্লু খামরিন হারাম, পরিষ্কার যে প্রতিটা নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, আর প্রতিটা মদই হচ্ছে হারাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2003, ইবনে মাজাহ হাদিস নম্বর 3390। পরিষ্কার তো পরিষ্কার হাদিস থাকার পরেও, শোনার পরেও, জানার পরেও কেউ যদি ওই নেশা জাতীয় দ্রব্য পান করে বা ব্যবহার করে, জানতে হবে সে আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে না, তার ভিতরে তাকওয়া নেই। তাকওয়া যদি থাকতো সেই ব্যক্তি ওই নেশা জাতীয় দ্রব্য পান করতে পারতো না বা ব্যবহার করতো না। পরিষ্কার সে জানতো যে আল্লাহ সুবহানাহু তাআলা নিষেধ করেছেন, আমাকে এটা বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেটা আদেশ করেছেন, হক বলার হক আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য সম্পূর্ণভাবে করার নাম হচ্ছে তাকওয়া। তাকে ভয় করতে হবে, যার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আমি শুধু বললাম বুঝতে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ সুবহানাহু তাআলা যেগুলো নিষেধ করেছেন সেই কাজগুলো আমি করছি। আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ করেছেন নবীর আনুগত্য করতে, আমি কিন্তু নবীর আনুগত্য করছি না, আমি নবীর আনুগত্য করছি না, আমি নবীর আনুগত্য না করে কাজ করে যাচ্ছি। আমি আমাকে নবী বলেছে পাঁচ অক্ত সলাত আদায় করছে, ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, সূরা নিসা 103 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে যে মুমিনদের উপরে সলাত যথা সময়ে ফরজ করা হয়েছে, অথচ ফজরের সলাতে মানুষ উপস্থিত নাই। কিছু কিছু মানুষ সকালবেলা অভ্যাস করে নিয়েছে, প্রতিদিনই ফজরের সলাত তারা সকালবেলা আদায় করছে। অভ্যাসগত করে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার সলাত কবুল হবে না। আপনি যদি নিয়মিত করে নেন যে প্রতিদিনই সূর্য ওঠার পর যাবেন ঘুম থেকে আর তখনই সলাত আদায় করবেন ফজরের, আপনার কিন্তু ইবাদত কবুল হবে না। তাই যথাসময়ে সলাত আদায় করতে হবে। সলাতের সময় চলে যাচ্ছে, তারপরে মানুষ এসে কি করছে, ঠোকর খেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু মানুষ এমন হবে শেষ যুগেতে যারা আসরের মানে নামাজ কখন আদায় করবে, দেখবে যে সূর্য ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে, তখন যেমনটি কাক ঠোকর মারে, ঠুক করে মারলো আর খেলো, দানা চুবলো আর খেলো, এইভাবে দানা চুবছে আর উঠছে, অনুরূপই তারা সিজদা করবে, ঠুক করে মাটিতে সিজদা করবে আর উঠবে। সুবহান রব্বিয়াল আলা যে একবার বলবে বা সুবহান রব্বিয়াল আজিম যে রুকুতে গিয়ে একবার বলবে, সেই সময়টাও না। আমরা দেখেছি গতকালকে এক ব্যক্তি আমাদের বলছিল যে 3 মিনিটে তাদের মসজিদে 3 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে, তো এটা কি করে সম্ভব আমাদের ধারণার বাইরে। 3 মিনিটে 4 রাকাত নামাজ, তাও ফরজ নামাজ কিভাবে তারা আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহতার জানেন। তাদের নামাজ তো কবুল হবেই না, কারণ নামাজকে তার নিয়ম অনুযায়ী পালন করতে হবে, খুশু খুশু অর্থাৎ তার যথারীতি সমস্ত আরকানগুলোকে ধীরে সুস্থে পালন করতে হবে, মনোনিবেশ করতে হবে, তবে সেই নামাজ আদায় হবে। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তাকওয়া আমাদের ভেতরে যেন থাকে, এর প্রচেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সুমতি প্রদান করেন যে আমরা যেন প্রত্যেকটা কাজ করার আগে বিবেক বিবেচনা এটা করে নিই যে এই কাজটা যে করতে যাচ্ছি এটা শরীয়তের আদেশ আছে কি নেই, এই কাজটা যে করতে যাচ্ছি শরীয়তের নিষেধ তো নাই, যদি নিষেধাজ্ঞা হয় তাহলে সেই কাজ আমরা বর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সম্বন্ধে আমাদেরকে প্রদান করেন। আমিন ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।